হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইবান্ধা শহরের দ্বিতীয় ব্লগে আপনাকে স্বাগত। সো লেটস গো। আমি চেয়েছিলাম যে আপনাদেরকে গাইবান্ধার সবগুলো জায়গা দেখানোর জন্য, তার মধ্যে আমার একটা সিলেকশন ছিল যে ফ্রেন্ডশিপ সেন্টার, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় এইখানে গেটে লেখা আছে আজকে শুক্রবার, তো এই যে বন্ধ লেখা, তো এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। তো বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু আপনাদেরকে দেখাবো। গাইবান্ধা জেলা শহর থেকে 5 কিলোমিটার দূরে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামে অবস্থিত এই ফ্রেন্ডশিপ সেন্টারটি, এবং এই রোডেই আপনারা যেতে পারবেন বালাসী ঘাটে। যারা আমার বালাসী ভিডিও দেখেননি তারা অবশ্যই এই ভিডিওর আই বাটন থেকে বালাসী ভিডিওটি দেখে নেবেন। 2002 সালে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাপন মান উন্নয়নে ফ্রেন্ডশিপ নামে এই সংস্থাটি যাত্রা শুরু করে। সম্পূর্ণ মাটির নিচে এই ফ্রেন্ডশিপ সেন্টার তার নান্দনিক নির্মাণ শৈলীর জন্য ইতিমধ্যে দেশ বিদেশের বিভিন্ন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। মহস্থানগড় বৌদ্ধবিহারের অনুপ্রেরণায় নির্মিত এই ভবনটি স্থাপনা করেছেন কাশেপ মাহবুব চৌধুরী। এই স্থাপনায় আরও রয়েছে প্রশিক্ষণ কেন্দ্র, খেলাধুলা, লাইব্রেরি এবং থাকা খাওয়ার ব্যবস্থা। প্রায় 8 বিঘা জমিতে গড়ে উঠেছে এই স্থাপনাটি। এরপরে আমরা চলে যাই গাইবান্ধার ঐতিহ্যবাহী কলেজ গাইবান্ধা সরকারি কলেজে। ১৯৪৭ সালের 17 আগস্ট গাইবান্ধা সরকারি কলেজ প্রতিষ্ঠিত হয়। তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশ্বিনী কুমার চৌধুরী, 7 জন শিক্ষক এবং 23 জন ছাত্র নিয়ে বর্তমান গাইবান্ধা ইসলামিয়া বালক উচ্চ বিদ্যালয়ের 11 শ্রেণীর কেবল মানবিক শাখা দিয়ে এই কলেজটি দাঁড় করিয়েছিলেন। যাত্রা শুরুর পর কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন ফণীভূষণ রায়। 50-এর দশকের মাঝামাঝি সময়টা ছিল গাইবান্ধা সরকারি কলেজের জন্য উল্লেখযোগ্য একটি সময়। প্রবাদপ্রতিম অধ্যক্ষ এন.স. সেন ও স্বাধীন বাংলাদেশের প্রথম স্পিকার মরহুম শাহ আব্দুল হামিদের যৌথ প্রচেষ্টায় গাইবান্ধা সরকারি কলেজ সহশিক্ষার স্বর্ণপদক উন্মোচন হয় এই 50-এর দশকেই। ১৯৮০ সালের 1 মার্চ কলেজটি জাতীয়করণ করা হয়। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে এই কলেজের দায়িত্ব পালন করেন জনাব গিয়াসউদ্দিন। বর্তমানে 12.12 একর জমির উপর দাঁড়িয়ে রয়েছে এই ঐতিহ্যবাহী গাইবান্ধা সরকারি কলেজ। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে গাইবান্ধার তৃতীয় ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।